হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিটা পেজে কনভার্ট করবেন কীভাবে আজকে সেটাই দেখাবো। আপনার ফেসবুক আইডিটা আপনি পেজে কনভার্ট করবেন, তো চাইলে আপনি সেলও করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে ভিডিওটির আগাগোড়া কিছু বুঝবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পেজে কনভার্ট করতে পারবেন ফেসবুক আইডিটা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, পাশে থাকা লাল বাটনটি লেখা সাবস্ক্রাইব, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটির মাঝে বেশি কথা বাড়াতে চাই না। তো ভিউয়ার্স, এখন চলে যাব মূল কাজে, যে কীভাবে পেজে পরিণত করবেন ফেসবুক আইডিটা। তো অবশ্যই আপনার ফেক আইডি দেওয়া এই কাজটা করলে ভালো হয়। সো ভিউয়ার্স, আপনি যে পেজে পরিণত করবেন, আসলে এটা আপনার একটা ফেসবুক ফেক আইডি থাকতে হবে। অবশ্যই আপনি এটা ফেক আইডি দিয়ে করবেন, কোনো সময় রিয়েল আইডি দিয়ে করবেন না, তাহলে আপনার জিনিসটা খুবই ভালো হবে। তো আপনি আপনার ভালো হবে যদি ফেক আইডি দিয়ে করেন। তো ভিডিওটির মাঝে বেশি কথা বাড়াতে চাই না, তাই আপনাদের এখন মূল কাজটি দেখাবো যে কীভাবে আপনারা পেজে পরিণত করবেন। সো ভিউয়ার্স, প্রথমে আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, তারপর ক্রোমে সার্চ বারে আসবেন, ঠিক আছে? তার ক্রোমে সার্চ বারের আগে আপনি একটা জিনিস দেখে নিন। সো ভিউয়ার্স, থ্রি ডট আইকনে ক্লিক করে তারপর দেখবেন ডেস্কটপ সাইট আছে কি না। তো ডেস্কটপ যদি না থাকে তাহলে টিক করে দেবেন, ডেস্কটপ করে নেবেন, আর ডেস্কটপ থাকলে তো থাকবেই। তো যদি ডেস্কটপ সাইট যদি না করেন, না করলে কিন্তু কাজটা করতে পারবেন না। ওকে, তো তারপর লিখবেন ফেসবুক, ফেসবুক লিখে ফেসবুক আইডি পেজ কনভার্ট লিখে সার্চ করবেন। অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট থাকতে হবে ক্রোম ব্রাউজার। তারপরে এখানে ক্লিক করবেন হাউ টু কনভার্ট মাই প্রোফাইল পেজ, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে তারপর জাস্ট আপনাকে নিয়ে আসবে এরকম পেজে। তারপর দেখতে পাবেন যে এখানে ক্রেডিট ফেসবুক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে তারপর জাস্ট আপনাদের কাছে এরকম একটা পেজ শো হবে। এ দেখেন, তো এখন কিন্তু আপনার পেজটা চলে আসে। এখন কিন্তু আপনি গেট স্টার্টে দিতে পারেন। এখন এখানে আপনার ক্যাটাগরি চয়েস, ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন আপনার পেজটা কোন ধরনের, কোন কোয়ালিটির হতে চায়। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমি ভিডিও এডিটর দিয়ে নিলাম, আমার পেজটা হলো ভিডিও এডিটর। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ফ্রেন্ডস অফ ফলোয়ার্স, তো আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো আপনার কিন্তু ইয়া হয়ে যাবে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে সিলেক্ট করে দেবেন, ততগুলো কিন্তু আপনার ফেসবুকের তো ফলোয়ার কিন্তু হয়ে গেল। তো এখন আপনি এখান থেকে অনেক কিছু দেখে নিতে পারবেন, ফোন থেকে ডিসক্রিপশন টাইটেল সব কিছু করে নিতে পারবেন। তো যাই হোক, আপনি এখান থেকে বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে? এখানে বিস্তারিত দেওয়া আছে। এখন কিন্তু আপনি ক্রেডিট পেজ দিলে আপনার পেজটা ক্রেডিট হয়ে যাবে। তো এখন কিন্তু আপনার পেজটা ক্রেডিট হইতেছে। তো এখন কিন্তু আপনার একটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু আপনার পেজটা তৈরি হয়ে যাবে। তো আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন, কোনো প্রকারের সমস্যা হবে না, এবং আপনি যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন এখান থেকে একদম পারফেক্টভাবে। সো ভিউয়ার্স, এখন কিন্তু পেজটা তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, খুব সহজে আপনার কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেলো কোনো ঝামেলা ছাড়া। সো ভিউয়ার্স, এটা কিন্তু একটা মজার একটা ব্যাপার। তো এটা কিন্তু একটা খুবই মজার একটা বিষয় যে কোনো ঝামেলা ছাড়া একটি পেজ তৈরি হয়ে গেলো, নিজের নামে ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো লাইক, ফেসবুকে যতগুলো আপনার লাইক আছে ততগুলো লাইক আপনার ফেসবুক পেজে চলে আসবে, কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকারের ঝামেলা নেই, খুব সহজে একটা পেজ তৈরি। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, প্লিজ প্লিজ। সো ভিউয়ার্স, আমি এখন একটু ফেসবুকে এসে আপনাদের দেখাবো, আমার পেজে কিন্তু লাইক হয়ে গেছে 4615, ঠিক? তো অনেক লাইক হয়ে গেছে,
আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো এইভাবে আপনার আপনার ফেসবুক আইডিটা কনভার্ট করে পেজে পরিণত করবেন তো খুব সহজে।